অনেকেই আছেন যারা অনেক স্বপ্ন নিয়ে ইউটিউবে আসেন, দেন কিছুদিন কাজ করেন, কিছু মাস কাজ করেন, দেন তারা ইউটিউব ছেড়ে চলে যান, তারা ইউটিউবে টিকতে পারেন না। তো এই ইউটিউবে ফেল হওয়ার পিছনে কিছু কারণ আছে, কিছু কমন কারণ আছে যার কারণে 99% মানুষ ইউটিউব ছেড়ে চলে যায়। আজকে ভিডিওতে জাস্ট এই পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরবো, এবং আপনি যদি এই সেন্সে যদি থাকেন, অর্থাৎ এই চিন্তাভাবনা করেন যে পয়েন্টগুলো আমি বলবো, তাহলে আপনারা হয় আপনার চিন্তা চেঞ্জ করুন, আপনার কাজের ধরন চেঞ্জ করুন, অথবা আপনাকে ইউটিউব ছাড়তে হবে। তো চলুন জেনে নেওয়া যাক যে অ্যাকচুয়ালি কোন কোন কারণে মানুষেরা ইউটিউব ছেড়ে চলে যায়, ইউটিউবে ফেল হওয়ার পিছনে কোন কারণগুলো আছে। ফার্স্ট হচ্ছে প্রয়োজন ছাড়া বেশি বাজেট। অনেকেই আছেন যারা চিন্তা করেন যে আমি ইউটিউবে আসবো একবারে প্রিমিয়াম আকারে, অর্থাৎ আমার ভালো একটা DSLR ক্যামেরা থাকবে, ভালো একটা মাইক্রোফোন থাকবে, ভালো একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, ভালো একটা সেট আপ থাকবে, এইগুলো তাদের দরকার। তো এইগুলো ম্যানেজ করতে করতে দেখা যায় যে তাদের কয়েক বছর চলে যায়। এছাড়া অনেকে আছেন যারা অনেক কষ্ট করে এগুলো হয়তো বা ম্যানেজ করে ফেলেন, ঠিক আছে, এই ক্যামেরা কিংবা ভালো ভালো ক্যামেরা কিংবা ভালো মাইক্রোফোন কিংবা ভালো ব্যাকগ্রাউন্ড, ভালো সেট আপ, তারা সব কিছু করে ফেলেন, দেন তারা ইউটিউবে আসেন, ইউটিউব থেকে তারা কাজ করতে করতে দেখা যায় যে ভালো একটা ভিউজ পাচ্ছে না, তখন কিন্তু তারা ডিপ্রেশনে চলে যায় যে এত টাকা দিয়ে জিনিসপত্র কিনলাম বাট কোনো কাজ হচ্ছে না, যার কারণে কী হয় যে ইউটিউব ছেড়ে চলে যায় যে অ্যাকচুয়ালি এই প্ল্যাটফর্মটা আমার জন্য না। নাম্বার টু হচ্ছে অন্যের কথা শুনে ইউটিউবে আসা, কিংবা অন্যকে দেখে যে এই এই ইউটিউবে এই ইনকাম করছে, ওরে বাপরে এই সাবস্ক্রাইবার রেগুলার এত টাকা করে ইনকাম আসতেছে, স্পন্সরশিপ পাচ্ছে, এত ভিউজ হচ্ছে, এই কন্টেন্ট দিচ্ছে, শর্ট ফিল্ম দিচ্ছে কিংবা টেক ভিডিও দিচ্ছে, এত এত ভিউজ আসতেছে, এই দেখে আসা। আমি এই দেখে আসা খারাপ বলছি না, বাট আগে হচ্ছে আপনাকে নিজে ডিসাইড করতে হবে যে আপনি কোনটাতে কমফোর্টেবল, প্লাস আপনি কোনটা জানেন, ঠিক আছে, আপনি যেটা জানেন প্লাস যেটা আপনার করতে ভালো লাগে আপনাকে সেই দিকে আগাতে হবে। অন্য একজন টেক ভিডিও তৈরি করছে তার মানে যে আপনাকে টেক ভিডিও তৈরি করতে হবে তা না, অন্য একজন টেক ভিডিও আপলোড করে অনেক টাকা ইনকাম করছে তার মানে আপনাকে টেক ভিডিও তৈরি করতে হবে তা না, আপনি যেদিকে ইন্টারেস্টেড আছেন সেই দিকে আপনি আগান। তো এটা অবশ্যই মাথায় রাখবেন যে অন্যকে দেখে আসতে পারেন বাট আপনার ইচ্ছার বিরুদ্ধে না, আপনার ইচ্ছা যেটা হবে আপনার অ্যাকচুয়ালি আপনি যেটা চান, যেটা আপনার করতে ভালো লাগবে, আপনি জাস্ট সেই দিকে আগাবেন। নেক্সট হচ্ছে, কয়েকটা পয়েন্ট করে রাখছি, নিচে পয়েন্ট লেখা আছে, ওকে নেক্সট কী বলা যায়, ও হ্যাঁ, সব থেকে বড় যে কারণটা সেটা হচ্ছে যে অনেকে আছেন যারা ইউটিউবে আসার আগেই অনেক বড় বড় স্বপ্ন দেখে ফেলেন যে ইউটিউবে এসে আমি গাড়ি কিনবো, আমি বাড়ি কিনবো, মার্সিডিস কিনবো, আমি এই কিনবো, এই কিনবো, পুরা আমি মানে আমি ইউটিউব দিয়ে পুরো আমার ফ্যামিলিকে মানে কী করে ফেলবো, আমার আর কিচ্ছু লাগবে না, আমি ইউটিউব দিয়ে সব কিছু করে ফেলবো। তো এইটা অনেক বড় মানে সবথেকে খারাপ একটা চিন্তা যে আমি ইউটিউব থেকে সব কিছু ইনকাম করব, ঠিক আছে, ইউটিউব থেকে ইনকাম হয়, আমি এটা বলছি না যে ইউটিউব থেকে ইনকাম হয় না, বাট এত বড় যখন আপনি স্বপ্ন নিয়ে আসবেন, যখন ইউটিউবে ফার্স্ট টাইম কাজ করবেন, দেখা যাচ্ছে আপনার মনিটাইজেশনই অন হচ্ছে না কয়েক মাস কিংবা কয়েক বছর ধরে, তখন আপনি ডিপ্রেশনে চলে যাবেন। আপনার যে বড় একটা স্বপ্ন ছিল, স্বপ্ন থাকা ভালো, স্বপ্ন থাকা খারাপ কিন্তু সেটা বলছি না, বাট এত বড় স্বপ্ন প্রথমবারেই এসে, ঠিক আছে, ইউটিউবকে একেবারে জান প্রাণ দিয়ে ভালোবেসে পুরা সব সময় কিংবা সব কিছু ইউটিউবের পিছনে ছেড়ে দেওয়া, এটা অ্যাকচুয়ালি ঠিক না। অবশ্যই আপনার এটাকে আমি মনে করি যে ফার্স্ট টাইম এটাকে পার্ট টাইম হিসেবে নেওয়া ভালো, ঠিক আছে, আপনার মেইন যে কাজটা, আপনি যদি পড়াশুনো করেন তাহলে আপনি পড়াশুনো করেন, পাশাপাশি আপনি একটা নির্দিষ্ট সময় দিন, একটা নির্দিষ্ট সময় আপনি ইউটিউবিং করেন, দেখা যাচ্ছে 2-3 ঘন্টা আপনি ইউটিউবের জন্য সময় দেন, করতে পারেন এটা, কিংবা আপনি অন্য কোনো জব করেন, বিজনেস করেন, একটা নির্দিষ্ট সময় আপনি দিনে ইউটিউবের পিছনে সময় দেন, বাট একবারে সব সময় আপনি ইউটিউবের জন্য থাকবেন এটা অ্যাকচুয়ালি ঠিক না। দেখা যাচ্ছে অনেকেই আছেন যারা অনেক টাকা ইনকাম করেন, ভালো চ্যানেলকে স্ট্যান্ডিং পর্যায়ে নিয়ে যান, হঠাৎ করে তাদের চ্যানেলগুলো সাসপেন্ড হয়ে যাওয়ার কারণে মানে এর থেকে ডিপ্রেশন কিন্তু আর নেই, যে আমার সব কিছু ইউটিউবে, আমি সব অনেকেই আছেন যারা পড়াশুনো বাদ দিয়ে ফুল টাইম ইউটিউবার, ঠিক আছে, আমি এটা বলছি না ফুল টাইম ইউটিউবার হবেন না, আমি প্রত্যেক কথায় কিন্তু দুইটা করে মিনিং দেখাচ্ছি এবং কোনটা হবেন কোনটা হবেন না সেটা কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি, সেইখানে কিন্তু আপনারা ওইভাবে মানে চিন্তা করবেন না। ফুল টাইম ইউটিউবার আপনি হতে পারবেন যদি আপনার ব্যাকগ্রাউন্ড ভালো থাকে, আপনার যদি সাপোর্ট থাকে, ব্যাক সাপোর্ট থাকে, তাহলে আপনি ফুল টাইম ইউটিউবার হন আপনার যদি এটা ভালো লাগে, বাট আপনার যদি ব্যাকগ্রাউন্ড ভালো না থাকে, অর্থাৎ আপনার পরিবারের সাপোর্ট দিতে হবে, ঠিক আছে, আপনার আব্বা আম্মুকে আপনাকে দেখতে হবে, তো তখন যদি আপনি ইউটিউবের পিছনে একবারে টোটাল সময়টা দেন, দেখা যাচ্ছে এক সময় আপনার ভালো একটা ইনকাম করছেন, হঠাৎ করে আপনার চ্যানেলটা সাসপেন্ড হয়ে গেল, আল্লাহ না করুক,
হঠাৎ করে আপনার চ্যানেলটা সাসপেন্ড হয়ে গেল, তখন আপনার হাতে কিন্তু একেবারে জিরো। ঠিক আছে, এটা হতেই পারে। ইউটিউব আপনি ভালোভাবে কাজ করলেও অনেক চ্যানেল আছে যারা ভালো কাজ করে বাট তবুও তাদের চ্যানেলগুলো সাসপেন্ড হয়ে যায়। হ্যাঁ, তো আপনাদের অবশ্যই পড়াশুনো করবেন কিংবা অন্য বিজনেস কিংবা কোনো জব করবেন, পাশাপাশি আপনি এটা করতে পারেন। আর ফুল টাইম করলে অবশ্যই পিছনে ব্যাক সাপোর্ট আপনার থাকা লাগবে, অর্থাৎ ব্যাংক ব্যালেন্স থাকা লাগবে। আসল কথা হচ্ছে নেক্সট হচ্ছে কন্টেন্ট, যেটা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, কন্টেন্টটা অনেকেই আছেন যারা চিন্তা করে ফেলেন প্রথমে এসেই যে আমি অন্যের কন্টেন্টগুলো আমার চ্যানেলে আপলোড করব, অন্যের কন্টেন্ট দিয়ে আমি মানে আমার দালান বাড়ি গাড়ি বাড়ি সব করে ফেলবো অন্যের ভিডিও কপি পেস্ট করে। খুবই খারাপ, অন্যের ভিডিও কপি পেস্ট করবেন, কিছুদিন টিকবেন, তারপরে চলে যাবেন। এটা করা যাবে না। নাম্বার টু হচ্ছে অনেকে আছেন যারা হেটফুল কন্টেন্ট তৈরি করেন, মানে ইউটিউবে এসে সেক্সুয়াল কন্টেন্ট বলতে পারেন কিংবা গালিগালাজ কিংবা মানে যেগুলো অ্যাকচুয়ালি মানুষজনের হয়তো মানুষজন দেখে ভিডিওগুলো, ঠিক আছে, কিন্তু আসলে মানে ওই সেন্সে মানুষ আপনাকে পছন্দ করবে না বাট আপনাকে দেখে। অনেক ভিডিও আছে কিন্তু এই টাইপের, আপনাদের আমি ক্লিয়ারলি বলতে পারছি না যে অনেক ভিডিও আছে যাদেরকে আমরা পছন্দ করি না বাট দেখি, ঠিক আছে, অনেক গালিগালাজ কিংবা এই টাইপের। তো এইটা অ্যাকচুয়ালি করলে কি হয় যে আপনার যে একটা দুঃসময়, ঠিক আছে, আপনার ইউটিউব ক্যারিয়ার সবসময় যে একবারে এ লেভেলে চলবে তা কিন্তু না, একটা দেখা যাচ্ছে একটা দুঃসময় আসলো, তো সেই সময় আপনার সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু কেউ থাকবে না যদি সবাই আপনাকে ঘৃণা করে। তো অ্যাকচুয়ালি দুঃসময়ে সব থেকে বড়ো সাপোর্টার, সব থেকে বড়ো যারা মোটিভেশন দেয় তারা হচ্ছে আপনার ভিউয়ার্স, যারা আপনাকে ভালোবাসবে অনেক বেশি এবং আপনার দুঃসময়ে তারা আপনাকে সব থেকে বেশি সাপোর্ট দেবে। এই জন্য বেসিক্যালি কন্টেন্টগুলো তাদের জন্য তৈরি করবেন, তাদের ভালোর জন্য তৈরি করবেন, অবশ্যই সবসময় পজিটিভ থাকবেন। নেক্সট হচ্ছে কনসিস্টেন্সি, অর্থাৎ আপনাকে একটা রেগুলারিটি মেনটেন করে ভিডিও তৈরি করতে হবে। আপনি দিনের একটা নির্দিষ্ট সময় যেটা ফার্স্টে বললাম যে ইউটিউবের জন্য বের করুন, আপনি কনসিস্টেন্টলি মেনটেন করে ভিডিও আপলোড করুন। দেখা যাচ্ছে সপ্তাহে আপনি দুই দিন কিংবা তিন দিন ভিডিও আপলোড করবেন, কিংবা আপনি যদি রেগুলার দিতে পারেন তাহলে রেগুলার দিবেন, বাট একটা নির্দিষ্ট থাকবে, ঠিক আছে, সময় থাকবে। যেমন সপ্তাহে আপনি দুই তিনবার কিংবা সপ্তাহে আপনি সাত দিন, এরকম নির্দিষ্টভাবে দিতে হবে। অর্থাৎ আজকে আপনি একটা ভিডিও আপলোড করলেন, দুই সপ্তাহ পরে আপনি আবার পাঁচটা ভিডিও একসাথে আপলোড করে দিলেন, এরকম করলে হবে না। এবং লাস্ট হচ্ছে যেটা সবগুলো মিলালে যেটা হয় সেটা হচ্ছে ধৈর্য, আপনাকে অনেক বেশি ধৈর্য ধরতে হবে। হয়তোবা আপনি আজকে সাকসেস হতে পারবেন না, অনেক কষ্ট করে যাচ্ছেন, অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট দিচ্ছেন, হয়তোবা আপনার সাবস্ক্রাইবার হচ্ছে না, ভিউস হচ্ছে না, কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে, আজকে না হলে কালকে হবে। এটার আমি গ্যারান্টি দিতে পারি যে আপনি যদি ধৈর্য ধরে কঠোর পরিশ্রম করে আপনি কাজ করতে থাকেন তাহলে আজকে না হলে আপনি কালকে অবশ্যই পাবেন। ও আরেকটা বিষয় আছে যেটা হচ্ছে আরও ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জিরো নলেজ নিয়ে আসা। অনেকেই আছেন যারা কষ্ট করতে চান না, কোনো নলেজ কিছু রাখতে চান না। দেখা যাচ্ছে অন্যরা একটা ভিডিও দিল, সেখানে প্রচুর পরিমাণে ভিউস আসতেছে, সে ওই ভিডিওটা দেখলো, দেন সেই ভিডিও কনসেপ্ট অনুযায়ী নিজে একটা ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করলো। এই চিন্তা নিয়ে অনেকেই আছেন, হ্যাঁ, যে অন্যের ভিডিও দেখবো, সেই কনসেপ্টটা নিজে নেব, সেটা নিয়ে ভিডিও তৈরি করে আমার চ্যানেল আপলোড করব। এটাও করা যাবে না, আপনাকে অবশ্যই ইউনিক থাকতে হবে, অর্থাৎ অন্যরা কী দিচ্ছে তার থেকে আপনার বেটার কিছু দিতে হবে। অনেক বেশি আলাদা দিতে বলছি না বাট কিছু না কিছু আলাদা তো থাকবে, আপনার একটা নিজের যে আইডেন্টিটি সেটা তো রাখতেই হবে। তো এখানে অবশ্যই আপনাকে জানতে হবে, বেশি বেশি আপনি যে সাইটেই থাকবেন না কেন, আপনি টেকনোলজি সাইটে থাকুন, সেখানে আপনার টেকনোলজি সম্পর্কে জানতে হবে, জেনে তারপরে আপনাকে ইউটিউবে কাজ করতে হবে। জিরো নলেজ নিয়ে আসতে পারেন বাট এসে আগে আপনাকে জেনে নিতে হবে, ঠিক আছে, দু একটা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাকে ভালোভাবে জানতে হবে, ভালোভাবে কাজ করতে হবে। তো এই হচ্ছে কিছু কারণ যে কারণে প্রায় 99% মানুষ হচ্ছে ইউটিউব ছেড়ে চলে যায় এই এই কারণগুলোর জন্য। তো আপনি যদি এর মধ্যে থাকেন তাহলে আপনি নিজেকে একটু চেঞ্জ করে নিন, আর আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানান যে অ্যাকচুয়ালি আপনার এরকম চিন্তাভাবনা আপনার ছিল কি না, আর থাকলে এখন চেঞ্জ করছেন কি না, যে আপনি এই চিন্তা নিয়ে আসছিলেন বাট এখন চেঞ্জ করে ফেলছেন। এটা আপনাকে আমাকে জানালে অনেক খুশি হব আমি, কারণ ভিডিওগুলো আপনাদের জন্যই আমি তৈরি করি। সো এই কারণগুলো যদি আপনাদের থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানান। তো আজকে এই পর্যন্তই। আরেকটা কথা, আমার কিন্তু বেশি বাজেটের কিছু নাই, ফোন আমার একটা কম্পিউটার ছিল সেটা এখন নষ্ট, রিপেয়ার করতে হবে, জাস্ট ফোন দিয়েই সব কিছু এখন করতেছি, বলতে পারেন যে আমি আমি মোবাইল ইউটিউবার, ঠিক আছে, সব কিছু মোবাইল দিয়েই করতেছি। সো আপনাদের ইচ্ছা এখন আপনারা কোন দিকে যাবেন, অনেক বেশি বাজেটের দিকে যাবেন নাকি মোবাইল দিয়ে করবেন। তো আজকে এই পর্যন্তই, বেশি কথা বলে ফেললাম, ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, চ্যানেলের সাথে থাকতে চাইলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনেও ক্লিক করে রাখতে পারেন আমার লেটেস্ট ভিডিওগুলো পাওয়ার জন্য।
আল্লাহ হাফেজ।